প্রিয় শিক্ষার্থী, ইংলিশ এ টু জেড এর পক্ষ থেকে তোমাদের সবাইকেই জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয়, আজকে আমরা তোমাদের সঙ্গে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্যাগ কোশ্চেনটি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে দেওয়া হয়ে থাকে। এখানে 5 নম্বরের একটা কোশ্চেন থাকে। তো আজকে আমি এই ট্যাগ কোশ্চেনকে কয়েকটি ভাগে ভাগ করেছি। তার প্রথম পার্ট 1 তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আর প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা অবশ্যই আমার এই লেসনটাকে না টেনে পড়ে লেসনটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং আমার বিশ্বাস মনোযোগ সহকারে লেসনগুলো দেখলে ট্যাগ কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে বা ক্লাসগুলোতে আমি তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে আমরা ট্যাগ কোশ্চেন শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন বলতে আসলে আমরা কী বুঝি? ট্যাগ শব্দের অর্থ হল জুড়ে দেয়া, এবং কোশ্চেন শব্দের অর্থ হল প্রশ্ন। এখানে আমরা বলতে পারি যে ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ জুড়ে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে জুড়ে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন বলতে কী বুঝি? আমরা সবসময় যে সেন্টেন্সগুলো দেখে থাকি, সেন্টেন্সের পাশে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্ন জুড়ে দিয়ে থাকি সেগুলি হলো ট্যাগ কোশ্চেন। একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের সত্যতা যাচাইয়ের জন্য বক্তা এই সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া থাকে। যেমন ধরো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, আর হ্যাভেন্ট আই এটাই ট্যাগ কোশ্চেন। শি ওয়েন্ট টু স্কুল, ডিডেন্ট শি, শি ওয়েন্ট টু স্কুল একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, এবং ডিডেন্ট শি ট্যাগ কোশ্চেন। তাহলে বন্ধু, আমরা দেখব যে আসলে ট্যাগ কোশ্চেন কীভাবে লিখতে হয় এবং ট্যাগ কোশ্চেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আমরা কয় ধরনের ট্যাগ কোশ্চেন লিখে থাকি। ট্যাগ কোশ্চেনকে আমরা সাধারণত দুইভাবে দেখে থাকি, একটি নেগেটিভ ট্যাগ কোশ্চেন এবং অপরটি অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেন। এখন নেগেটিভ ট্যাগ কোশ্চেন যেখানে থাকে সাহায্যকারী ভাব থাকবে, সংক্ষিপ্ত নট থাকবে এবং সাবজেক্ট থাকবে, এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। এভাবে আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেনগুলো করে থাকি। যেমন এখানে আমরা অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেনের কথাটা বলে নিই যে অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেন কী। অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেন হলো সাহায্যকারী ভাব থাকবে এবং সাবজেক্ট থাকবে এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর এখানে একটা কথা তোমাদের আমি বলে রাখি যে সাবজেক্টগুলো সবসময় ট্যাগ কোশ্চেনে পুনরায় লিখতে হবে। প্রদত্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের যে প্রদত্ত সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেখানে নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। তো আমরা সর্বদাই ট্যাগ কোশ্চেনের অংশে আমাদের অবশ্যই সাবজেক্টটি প্রোনাউন লিখতে হবে। তো নেগেটিভ ট্যাগ কোশ্চেন কীভাবে লিখতে হয় সেগুলো আমরা একটু দেখি। যে নেগেটিভ ট্যাগ কোশ্চেন লেখার সময় প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হবে, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেখানে না বোধক কোনো শব্দ সেখানে থাকবে না, অ্যাফারমেটিভ সেন্টেন্স হবে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ ট্যাগ লিখব। কীভাবে নেগেটিভ ট্যাগগুলো লিখব? আমাদের লিখতে হবে সাহায্যকারী ভাব, সংক্ষিপ্ত নট এবং সাবজেক্ট, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই নো হিম, এখানে আই নো হিম যে প্রদত্ত সেন্টেন্স, এবং এখানে কোনো নেগেটিভ শব্দগুলো যেমন নো, নট, নেভার সহ আরও অনেক শব্দ আছে যা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেটার কোনো কিছু এর মধ্যে নাই, তাহলে এটি অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। আর এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি, নো প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে এটা আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে ডন্ট আই,
কারণ আয়ের সঙ্গে সাহায্যকারী ভার্ব ডু বসে থাকে। একইভাবে আমরা দেখতে পারি শি হ্যাজ সাং এ সং, হ্যাজ এন শি, শি হ্যাজ সাং এ সং, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটা কোশ্চেনটি হ্যাজ এন শি। অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন কীভাবে লিখব, প্রদত্ত সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে এবং নেগেটিভ ট্যাগ কোশ্চেন, নেগেটিভ সেন্টেন্সগুলো থাকলে আমরা ট্যাগ কোশ্চেনটি অবশ্যই অ্যাফার্মেটিভ লিখব এবং সেই অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনটি লিখতে হলে আমাদেরকে প্রথমে সাহায্যকারী ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই ডোন্ট লাইক টি, এখানে ডু আই ট্যাগ কোশ্চেন, ডোন্ট এখানে নট রয়েছে, অর্থাৎ প্রদত্ত যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটিতে নাবোধক ওয়ার্ড আমরা পেয়েছি এবং এক্সপ্রেশনটা নাবোধক, এই কারণেই আমরা ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ লিখব, অর্থাৎ সাহায্যকারী ভার এবং সাবজেক্ট। ঠিক একইভাবে এখানে হ্যাজেন্ট শি, হ্যাজেন্ট রয়েছে, শি হ্যাজেন্ট সাং এ সং, এখানে আমরা যে ট্যাগ কোশ্চেনটা লিখেছি হ্যাজ শি, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ রয়েছে এবং ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়েছে। আমরা এখন দেখব যে আসলে ট্যাগ কোশ্চেন লেখার সময় আমাদের কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা, যে সাহায্যকারী ভাব ছাড়া কোনো ট্যাগ কোশ্চেন হচ্ছে না। তাহলে সাহায্যকারী ভাবগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আমাদের বিভিন্ন টেন্সে বিভিন্ন ট্যাগ সাহায্যকারী ভাব রয়েছে, তো আমরা স্পষ্টতই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল শুড উড ক্যান কুড এই যে যে সাহায্যকারী ভাবগুলো রয়েছে এগুলো আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় সেন্টেন্সে স্পষ্ট দেখতে পাই, কিন্তু ডু ডাজ ডিড এটা আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলো সাহায্যকারী ভাব হিসেবে আমরা পাই না, আমরা দেখতে পাই না। তাহলে আমরা বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে যদি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় এবং সেখানে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা নিশ্চয়ই জানবো যে এখানে ডু অথবা ডাজ অথবা ডিড হবে। তাহলে কোথায় কোনটা হবে আমরা অবশ্যই লক্ষ্য করব, যদি মূল ভার্বের সঙ্গে এস বাই এইচ থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বেস ফর্ম হয় এবং মূল ভার্বের সাথে এস বাই এইচ কিছুই নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, আর যদি আমাদের মূল ভার্ব যেটা থাকবে সেই মূল ভার্বটি যদি পাস্ট ফর্ম হয়ে থাকে, অর্থাৎ আমরা ভি টু যেটা বলে থাকি সেই ভার্বের দুই নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ডিড ব্যবহার করব, আর অন্য অন্য সকল নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব স্পষ্ট উল্লেখ থাকে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে যে সাহায্যকারী ভার্ব এবং নটের সংক্ষিপ্ত রূপ লিখতে হয় যেটাকে আমরা কন্ট্রাকশন বলে থাকি। এই কন্ট্রাকশনগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাহায্যকারী ভার্বের সঙ্গে আমরা করে থাকি। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা সেই সাহায্যকারী ভার্ব এবং নটের কন্ট্রাকশনগুলো করে থাকবো। যেমন এখানে রয়েছে ডু নট, এর কন্ট্রাকশন হবে ডন্ট, ডাজ নট ডাজন্ট, এম নট এইন্ট আর্ন, ইজ নট এজেন্ট, আর নট আর্ন, অজ নট অজন, এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনের কন্ট্রাকশনগুলো করব বন্ধুরা। তো এতক্ষণ আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, আর এর মধ্যে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে যে এখনও তুমি বুঝতে পারোনি তাহলে কমেন্ট বক্সে সেটা লিখে দিবে। আরেকটা জিনিস, তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, আর পাশাপাশি তোমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবে, যে পরবর্তীতে যখনই আমি কোনো ক্লাস দিয়ে থাকি
তখনই সঙ্গে সঙ্গে যেন তোমরা নোটিফিকেশন এর মাধ্যমে তোমরা আমার পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারো। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আমার সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের উপস্থিতি কামনা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে সময় দিলে। আর পরবর্তী সময়গুলোতে অবশ্যই তোমরা